সময়ে সাহসী সন্তানেরা আজ রাষ্ট্রপতি এসে দাঁড়িয়েছে একটি নিঃশঙ্ক পরিকল্পিত হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাবার জন্য। এখানে যারা উপস্থিত হয়েছেন এরাই হলো বাংলাদেশের সাহসী সন্তান। টেলিভিশনে অনেক বুদ্ধিজীবী দেখা যায়, আজকে কোথায় তারা? মুক্তিযুদ্ধের সময় 80,000 মুক্তিযোদ্ধা ছিল, এখন তা ধীরে 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 আওয়ামী সরকারের তৎপরতার ফলে 2,50,000 পর্যবসিত হয়েছে। প্রতিদিন নয় মুক্তিযোদ্ধা আজও জন্ম নিচ্ছে, যে কারণে মুক্তিযোদ্ধাদের উপরে জনগণের অত্যন্ত ক্ষোভ রয়েছে। কেন তারা প্রতিবাদ করছে না? এই দেশ আজ 2 নম্বরের ছড়াছড়ি। একটু আগে বক্তৃতা দিয়েছে ইঞ্জিনিয়ার ইশরাক, আমাদের বন্ধু সাদেক হোসেন ভাষার পুত্র। যদি সুষ্ঠু নির্বাচন হতো, আজকে তিনি ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র। কিন্তু আমার ডাইনে বামে আলাল মান্না সহ অনেক নেতৃবৃন্দ গত নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, নির্বাচন পর্যন্ত আসতে দেয়নি সরকার। আগের রাত্রে ব্যালট বাক্স ভরে একটি 2 নম্বরই সরকার তারা কায়েম করেছে, 2 নম্বরই পার্লামেন্ট তারা কায়েম করেছে। আজকে এই যে সিংহ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা ঐক্যবদ্ধ হয়ে এখানে এসেছি, কে হত্যা করেছে সিংহকে? আমি প্রদীপ দাস কিংবা লিয়াকতকে যতখানি দোষী মনে করি, তার চাইতে বেশি দোষী এই আওয়ামী লীগের সরকার। তারা গদি টিকিয়ে রাখার জন্য পুলিশকে লাইসেন্স দিয়েছে, লাইসেন্স টু কিল। অসংখ্য মানুষ নিহত হয়েছে ঠেঙ্গারে বাহিনী সমূহের হাতে, ছাত্রলীগ, যুবলীগ, বিভিন্ন লীগ প্রতিদিনই মানুষ হত্যা করে যাচ্ছে। নারীরা সম্ভ্রম রক্ষা করতে পারছে না, বাসে চললে স্কুলে যাওয়ার পথে সর্বত্র তারা নির্যাতিত হচ্ছেন। তারা করছে প্রতিটি অপকর্মের পিছনে একজন আওয়ামী লীগার পাবেন। আজকে এই যে সিংহ হত্যাকাণ্ড আমরা অপেক্ষা করে দেখব, এটির আমরা কোনো রাজনীতিকরণ করতে চাই না। আমরা আশা করব প্রধানমন্ত্রী যে কথা বলেছেন এটি সুষ্ঠু বিচার হবে, যদি সুষ্ঠু বিচার না হয় আমরা প্রধানমন্ত্রীকেই দায়ী করব, তার অঙ্গনি হেলনের কারণে সিনহার পরিবার এই বিচারটি পায়নি। আমরা অপেক্ষা করে রইলাম, এই বাংলাদেশ থাকবে, এই রাজপথও থাকবে। আজকের পরিস্থিতি 1971 সালের মার্চ মাসের পরিস্থিতি, গণবিদ্রোহের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি, সব কিছু সীমা ছাড়িয়ে গিয়েছে। দেশ রক্ষা করার দায়িত্ব সামরিক বাহিনী, দেশ রক্ষা করবে কি তারা নিজেদেরকে রক্ষা করতে পারছে না। পুলিশ বাহিনীর দায়িত্ব, পুলিশ বাহিনীর দায়িত্ব জনগণকে রক্ষা করা, আজকে নিজের জনগণকে প্রতিদিন তারা গুলি করে মারছে। মহিলাদেরকে বাড়ির থেকে ধরে নিয়ে এসে থানায় নির্যাতন করা হচ্ছে, শুধুমাত্র একজন অবসরপ্রাপ্ত মেডিকেলকে হত্যা করার কারণে এই দেশে আলোড়ন সৃষ্টি হয়েছে। কিন্তু এই চিত্র, এই প্রতিচ্ছবি তো সারা বাংলাদেশের প্রতিচ্ছবি। প্রত্যেকটি থানায় যান, পুলিশ কর্মকর্তারা একই ধরনের কার্যক্রম পরিচালনা করছে, যেহেতু তারা অতটা শক্তিশালী নয়, গোষ্ঠীগত ঐক্যবদ্ধ শক্তি তাদের পিছনে নয়, এই কারণে হয়তো এটি জাতীয় টেলিভিশন মিডিয়াতে এটি প্রচার পাচ্ছে না। কিন্তু বলতে দিলে নেই, বাংলাদেশ আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে। এইসব হত্যাকাণ্ড হচ্ছে, তার প্রধান কারণ হলো দেশে গণতন্ত্র নাই। আজকে যদি একটি জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার এই দেশে থাকত, সিনহাকে মরতে হতো না, হিনা সালিকে মরতে হতো না, কাউকে মরতে হতো না। এই যে অসংখ্য তনু হত্যা, তপি হত্যা, প্রত্যেক দিন পত্রিকা খুললে আরব হত্যা, প্রতিদিনই হত্যাকাণ্ড ঘটছে, তার বিচার হয় না কেন? বিচার হয় না এই কারণে 2 নম্বর সরকার ক্ষমতায় এসেছে। এই অবৈধ সরকারের অবৈধ তৎপরতার কারণে সাধারণ
জানমালের কোনো নিরাপত্তা আজকে নেই। মেধাবী ছাত্র আপনাকে হত্যা করা হয়েছে, এক বছর প্রায় শেষ হয়ে গেল, হত্যাকাণ্ডের বিচার পর্যন্ত শুরু হয়নি। যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে ঝোলার কথা এতদিনে, তারা আরামসে পরীক্ষা দিচ্ছে মহানন্দ হাসপাতালে, এখানে সেখানে সুন্দর সময় কাটিয়ে যাচ্ছে। এই হত্যাকাণ্ডের শেষ আমরা দেখতে চাই, আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চাই, আমরা মানবতার জয় দেখতে চাই। আজকে সাধারণ মানুষের কোনো অধিকার নাই, ভয়ের সংস্কৃতি আমাদের সবাইকে গ্রাস করেছে, পুলিশ বাহিনী আজকে অত্যাচারের প্রতীক হয়েছে। অথচ এরাই রাজারবাগে 71 সালে বীর বিক্রমে যুদ্ধ করেছিল, পুলিশ বাহিনীর অনেক সদস্য এখানে রয়েছে, তাদের প্রতি অনুরোধ রইল, আপনারা আপনাদের খুনি সহকর্মীদের প্রতি কোন ধরনের সহমর্মিতা প্রকাশ করবেন না। আপনারা বাংলাদেশের সন্তান, এই বাংলাদেশ চিরদিন স্বাধীন থাকবে, বাংলাদেশের মাটিও মানুষ থাকবে, কিন্তু আপনারা ঘৃণিত হবেন না। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে, ইনশাল্লাহ। হত্যাকাণ্ড করে কেউ পার পেতে যাবে না, আমাদের যথেষ্ট বয়স হয়েছে। আজকে এখানে ছাত্রদের নেতা নূর এসেছে, যুবকদের নেতা ইশরাক এসেছে, মহিলাদের নেতা সেলিম সুলতানা এসেছে। আমরা যারা বয়স্ক আমরা যথেষ্ট হলো এই দেশের জন্য 1971 সালে জীবন বিসর্জন দিতে গিয়েছি। আমরা চেয়েছিলাম 71-এর মুক্তিযোদ্ধাদের মশালটি পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করার জন্য। আজকে আমরা তার লক্ষণ দেখতে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি। সারা দেশে এতগুলো রাজনৈতিক দল আছে, বসে বসে তামসা দেখছে আর মনে মনে ভাবছে একদিন কেউ তাদেরকে নিয়ে ক্ষমতায় বসিয়ে দেবে। এই দিবা স্বপ্নে বিভোর থাকবেন না, রাজপথে নয়ে আসুন। এই অবৈধ সরকারকে, এই প্রতিবেশী রাষ্ট্রের আক্রমণ সরকারকে যদি সরাতে হয় প্রতিটি নাগরিককে রাজপথে নেমে আসতে হবে। অবশ্যই এই কাফেলার নেতৃত্বে থাকবে মুক্তিযুদ্ধের প্রজন্ম, মুক্তিযুদ্ধে যারা আমরা জীবিত আছি আমরা রাজপথে থাকবো। সুতরাং আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা এই হত্যাকাণ্ড থেকে পর্যবেক্ষণ করবেন, এই সরকার হত্যাকাণ্ডের জন্য কি করে দেখার জন্য 16 কোটি মানুষ, 16 কোটি মানুষ বিরুদ্ধ রজনী অতিবাহিত করছে। একটি তদন্ত কমিটি করা হয়েছে, তদন্ত শুরু হওয়ার আগে, তদন্ত শুরু করার আগে তদন্ত কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। কেন? এগুলো তো রং সিগন্যাল দিচ্ছে, অনেক হত্যা করেছেন, অনেক অপকর্ম করেছেন, গণতন্ত্রকে হত্যা করেছেন, মানবতাকে হত্যা করেছেন। আওয়ামী লীগের সরকার আপনাদের সময় কমিয়ে এসেছে, দেয়ালে এখন পড়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা রাজপথে নামবো। এই যে কোভিডকে উপেক্ষা করেই নামবো, আমরা জানি এই ভয়ঙ্কর মহামারী থেকে এই সরকার আপনাদের রক্ষা করতে পারবে না, রক্ষা করার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তিনি আমাদেরকে রক্ষা করেছেন, ভবিষ্যতেও করবেন। এরা বলে এরা নাকি উন্নয়নের রোল মডেল, সামান্য ডাক্তারদের একটা প্রোটেকটিভ কিট দিতে পারে না, একটা ভেন্টিলেটর নেই, আইসিইউ নাই। প্রধান যে ছাত্র অধিদপ্তরের প্রধান এতগুলো হাসপাতাল চিকিৎসা নিতে গিয়েছেন সামরিক হাসপাতালে, এতগুলো হাসপাতালের উপরে তার কোনো বিশ্বাস নাই, তিনি জানেন ডাক্তার নকল, ওষুধ নকল, সবকিছু 2 নম্বর। আজকের এই দিনে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই, সিংহ হত্যার প্রতিবাদে প্রতিবাদ প্রতিরোধ চলবে। যদি এই সরকার বিচার না করে জনতার আদালতে ইনশাল্লাহ তাদেরকে আমরা বিচার করবো। সারা বিশ্ব দেখবে এই হত্যাকারী জড়িতবাদ অবৈধ সরকারের কি পরিণতি হয় সেটা সারা বিশ্বের মানুষ দেখবে। আজকের এই দিনে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই, এখানে যারা উপস্থিত হয়ে আমাদের সাথে সহমর্মিতা জানিয়েছে, আপনাদের জন্য রইল অসংখ্য শুভেচ্ছা। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।